আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাস টিফিন কর্নার। সারাস টিফিন কর্নারের আজকের আয়োজনে থাকছে মজাদার নিহারি হালিম। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এই ঈদে। আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, পরিবারের সকলের সাথে উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই শুরু করে দিই এই মজাদার রান্নাটি। নিহারি হালিম করার জন্য প্রথমে আমাকে নিহারিটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে গরুর পায়া নিয়েছি, বড় তিন টুকরো এবং ছোট চার টুকরো। এখন এখানে আমি দিয়ে দিব চার পাঁচটি লবঙ্গ, চার পাঁচটি এলাচ, দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি এবং নিয়েছি দারুচিনি, একটি বড় এলাচ এবং কিছু গোলমরিচ। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া এবং এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ, একটু বড় করে কেটেছি কারণ এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ এবং হাফ কাপ তেল। আমি এখানে সয়াবিন তেলটা দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে পরিমাণ রান্না করবেন। আমার রান্নাটা খুব ভালোভাবে ফুটে গেছে। যেহেতু আমি এই পায়ার সাথে হালিমও রান্না করব, তাই এক্সট্রা কিছু মশলা অ্যাড করব। সেজন্য আমি এখানে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ধেকটা স্টার মশলা আছে, সামান্য একটু জয়ত্রী আছে, একটা জায়ফলের অর্ধেকটা নিয়েছি এবং নিয়েছি কিছু কাবাব চিনি। এটা অবশ্যই অপশনাল, যদি আপনার বাসায় থাকে তাহলে আপনারা এই মশলাগুলো সব ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এই মশলাগুলো ছাড়াও রান্নাটা হবে, কিন্তু এটার সঠিক ঘ্রাণটা খুব সুন্দর হবে এই মশলাটা দিলে এবং আপনার খাবারের টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত হাড়গুলো সিদ্ধ না হচ্ছে। নিহারিটা হতে যেহেতু সময় লাগবে, এ ফাঁকে আমি হালিম মিক্সটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে যে হালিম মিক্স পাওয়া যায় সেটাও কিনে এনে করতে পারেন। সেজন্য আমি বিভিন্ন রকম এখানে ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি দুই টেবিল চামচ, মসুরের ডাল নিয়েছি দুই টেবিল চামচ, সব ডালই দুই টেবিল চামচ করে নিয়েছি। এখানে নিয়েছি মাসকলার ডাল, খেসারের ডাল, মুগ ডাল, অড়হর ডাল এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ, এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচ গম। এবার আমি সব কয়টি ডাল একটু হালকা হাতে গরম করে নিব, যাতে এটা আমার গ্লেন্ডারে গরম গুঁড়ো করে নিতে সুবিধা হয়। আপনারা ইচ্ছে করলে এটা পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারেন। এসব উপকরণের সাথে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো দুই টেবিল চামচের মতো পলার চাল। আমি এটাও পরবর্তীতে, এটা তো যেহেতু গরম করতে হবে না, পরবর্তীতে ডালের সাথে নিয়ে গুঁড়ো করে রাখবো এবং গুঁড়ো করে আমি ভিজিয়ে রাখবো যখন হালিমটা রান্না করব, তখন যাতে খুব সহজে সিদ্ধ হয়। এবার আমি এটা ভাজতে হবে না, জাস্ট গরম করে নিলে গুঁড়ো হতে সুবিধা হয়। আবার বেশি তাপ দিয়ে ভাজিলে আবার নিচের দিকটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা আগুনে ধীরে ধীরে এটা জাস্ট গরম করে নিলেই হবে। কারণ এই মিশ্রণটা আপনি যদি একবার তৈরি করে রাখেন তাহলে সারা বছর এটা সংরক্ষণ করা যাবে এবং সারা বছরে আপনি অল্প অল্প করে হালিম তৈরি করতে পারবেন। নিহারিটা আমার রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি এক লিটার করে দু লিটার পানি দিয়ে দেড় ঘন্টা ধরে এটা সেদ্ধ করে নিয়েছি। পানিটাও কমে গেছে এবং পায়াটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে হালিম মিক্সটা আমি করে রেখেছিলাম, সেটা আমি সুন্দর করে গুঁড়ো করে
পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আপনারা যদি প্যাকেটের হালিম মিক্সটাও ব্যবহার করেন সেটাও আধা ঘন্টা আগে এভাবে ভিজিয়ে নিতে হবে। এবার আমি খুব ভালো করে হালিম মিক্সটা নিহারির সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ধীরে ধীরে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি আবার গরম পানি ব্যবহার করব, যাতে আমার হালিম মিক্সটাও এই নিহারির সাথে আরও একটু সিদ্ধ হয়ে যায়। মেশানো হয়ে গেল, দিয়ে দিচ্ছি একটু গরম পানি। গরম পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। পুরোপুরি কষানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। হালিম মিক্সটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিহারির সাথে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। যে পরিমাণ পানি দিলে আমার হালিম মিক্সটা নিহারির সাথে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি হাফ লিটার পানি দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা সেটা ওজন করেই দিতে পারবেন। রান্না করার সময় বোঝা যায় যে কী পরিমাণ পানি লাগতে পারে। এতক্ষণ আমি যখন নিহারি তৈরি করছিলাম তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এসে দেখে গেছি সিদ্ধ হয়েছে কি না, কিন্তু যখন হালিম মিক্সটা দেওয়া হয়ে যাবে তখন আর সরে যাওয়া যাবে না, কারণ হালিমটা রান্না করতে হবে দাঁড়িয়ে এবং নেড়ে নেড়ে, না হয় পাতিলের তলায় হালিম মিক্সটা বা হালিমটা আমার ধরে যেতে পারে। হালিমটা আমার মোটামুটি রান্না হয়েছে, আমি লবণ দেখলাম যে একটু লবণীয় কম হয়েছে, আমার কাছে ঝালটাও একটু কম মনে হয়েছে, তাই দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, ছোটো করে কেটে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে আবার ভালো করে নেড়ে ধীরে ধীরে আমি আমার হালিম মিক্সটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমার এই নিহারি হালিমটা তৈরি হয়ে যাবে। আমি আরও 10 মিনিট নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট রান্না করার পরেও আমি দেখতে পাচ্ছি আমার খুন্তিতে এখনও কিছু ডাল সিদ্ধ হয়নি, দেখা যাচ্ছে মাঝখানের দিকটা এখনও সাদা হয়ে আছে। তার মানে আমাকে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। যখন সব ডাল এবং চাল একদম স্বচ্ছ হয়ে যাবে, মাঝখান থেকে আর সাদা দেখা যাবে না, তখনই বোঝা যাবে যে আমার রান্নাটা তৈরি হয়ে গেল। এই যে এখনও মাঝখানে মাঝখানে কিছু কিছু ডাল সাদা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখনও সেদ্ধ হয়নি। আমি রান্না করে নিব আরও 10 মিনিট। হালিমটা আমার একদম পুরোপুরি রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন আর মাঝখান থেকে ডাল কিংবা চাল কিছুই সাদা দেখা যাচ্ছে না, তার মানে আমার হালিমটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাব হালিমটা বাগার দিতে। চলে এলাম বাগার দিতে। প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা কুচি, পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচটা আমি একটু ভেজে নিচ্ছি। আদা কুচি এবং পেঁয়াজ কুচি কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এবার রসুন কুচি 1 টেবিল চামচ। এবার আমি এটা একটু লাল করে ভেজে নিব। আমার আদা রসুন এবং পেঁয়াজ কুচি মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাদা সরিষা 1 চা চামচ, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন। সাদা সরিষাটা দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি। সরিষাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হালিম মশলা। হালিম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে তারপর বাগার দিয়ে দিব। এবার ঢেলে দিচ্ছি, সবটুকু দিয়ে দিলাম, কিছুটা আমি তুলে রেখেছি যাতে পরিবেশনের সময় দেওয়া যায়, দিলে দেখতে ভালো লাগে। এবার খুব ভালো করে নেড়ে আমি একটা নিচে তাওয়া দিয়ে 10 মিনিট দমে রেখে দিব, কারণ হালিমটা যত বেশি দমে রেখে দেওয়া যায় এবং যত বেশি সময় ধরে রান্না করা যায় ততই বেশি মজা। তাহলে দমে রেখে দিচ্ছি এবং তারপর চলে যাব পরিবেশনে। হালিমটা দমে রাখার আগে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা সুন্দর একটা ঘ্রাণ তৈরি করে এবং হালিমে বিট লবণও থাকে,
যেটা আমার হালিম মশলায় ছিল, আপনারা ইচ্ছে করলে বিট লবণটাও দিয়ে দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব, 10 মিনিট পরে দেখিয়ে দেব পরিবেশন করে। তৈরি হয়ে গেল আমার মজাদার নিহারি হালিম। দেখলেন তো কত সহজে আমি করে ফেললাম। আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে এর চেয়ে অনেক অল্প সময়ে করতে পারবেন, খুবই মজাদার। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে সুন্দর কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।